السلام عليكم ورحمة الله হঠাৎ করে কোন কাজের মধ্যে যদি কোন সমস্যা চলে আসে কোন ধরনের কঠোরতা যদি চলে আসে যার কোন সমাধান দেখা যাচ্ছে না অথবা এমন কোন হাজত থাকে যে জায়েজ হাজত পূরণ হচ্ছে না অথবা রিজিকের ব্যাপারে পেরেশানি কামাই রোজগারে বরকত নাই তাদের জন্য আজকের এই ওয়াজিফাটি পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন ওয়াজিফাটি কিভাবে করবেন সর্বপ্রথম পাক পবিত্র কাপড় পরিধান করবেন অতঃপর ওযু করে পবিত্র স্থানে কেবলার দিকে ফিরে বসুন অতঃপর বিসমিল্লাহ সহকারে 1000 বার এই দুরূদ শরীফটি পড়ুন এভাবে পড়বেন বিসমিল্লাহি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন কামা আহলুহু ওয়া মুস্তাহিকুহু অতঃপর 1000 বার বিসমিল্লাহ সহকারে কালেমায়ে তৈয়বা পড়ুন بسم الله لا إله إلا الله محمد رسول الله এভাবে 1000 বার পড়ুন এভাবে মোট দুনটি 2000 বার পড়ে আল্লাহ তাআলার নিকট কাকুতি মিনতির সাথে দোয়া করুন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে আপনি সফলতা লাভ করবেন